ভুটানের বিপক্ষে ড্র করলে চোদ্দ বছরের গেরো খুলবে বাংলাদেশের, তবে সে ভাবনায় যায়নি লাল সবুজ। একাদশে দুই পরিবর্তন, মোরসালিনকে দলে রেখে শুরু থেকেই ক্যাবরেরা শিষ্যদের আক্রমণ। দুই মিনিটে সোহেল রানার শট, সেভ করেন ভুটান গোলরক্ষক। নয় মিনিটে পোস্টে বল রাখে ভুটান, তবে সেভ করেন চিকো, কিন্তু সেভ করতে পারেননি বারো মিনিটে। সেন্ডা দর্জির অসাধারণ প্লেসমেন্ট রুখে দেওয়ার কোনো ভাষাই ছিল না লাল সবুজ কোহলির কাছে। সতেরো মিনিটে বাংলাদেশের বার কাঁপিয়ে দেয় নিমা ওয়াংডি, ম্যাচে তখন ভুটান আধিপত্য, তবে চিত্র বদলে দেন ওয়ান্ডার বয় মোরসালিন। ডিবক্সের বাইরে থেকে তার ক্লিয়ার ফিনিশিং সমতায় ফেরায় লাল সবুজদের। একত্রিশ মিনিটে ভুটানের আত্মঘাতী গোলে লিডের আনন্দে ভাসে বাংলাদেশ, ডিফেন্ডারদের কাটিয়ে ভেতরে ঢুকে যান নাম্বার টেন, তাকে থামাতে গিয়ে তালগোল পাকিয়ে বসে ওরা। এর কিছুক্ষণ পর আরও একটি সুযোগ তৈরি করেন রাকিব, তবে পোস্টে রাখতে পারেননি। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক, বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। সাঁত্রিশ মিনিটে যা করলেন রাকিব, নিশ্চিত তার লাল সবুজ ফুটবলে গল্প হবে বহুকাল। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে একা গোল করেন তিনি। রোনালদো স্টাইলে রাকিবের ট্রেডমার্ক উদযাপনে স্বস্তির উপলক্ষ, 3-1 লিডে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি রাকিব, পায়ে হালকা চোটের কারণে গ্যালারিতে বসেই দেখেছেন ম্যাচ। লিড থাকায় কৌশলে পরিবর্তন আনেন কোচ, লাল সবুজটা চলে যায় ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে। এই সুযোগে বেশ কিছু আক্রমণ শানানোর চেষ্টা করে গেছে ভুটান, তবে বাংলাদেশের জমাট রক্ষণের কাছে সুবিধা করে উঠতে পারেনি চেনচো গেলসেনরা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 3-1 ব্যবধানেই। 2016 মতো এবার আর কোনো ভুটান দুঃখগাথা নয়, যদিও ম্যাচের শুরুতে তৈরি হয়েছিল তেমনই শঙ্কা, তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। মোরসালিন রাকিবদের নৈপুণ্যে 5 আসর আর 14 বছর পর নিশ্চিত করে সাফের সেমিফাইনাল। কান্তিরাভা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, বেঙ্গালোর।